বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুটেরেজের মুখপাত্র স্টিভেন ডুজেরিক এই তথ্য জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এ বিষয়ে নিজের মতো পদক্ষেপ নিতে প্রস্তুত জাতিসংঘ। অন্যদিকে কোটা আন্দোলন ঘিরে দেখা মাত্রগুলির নির্দেশ দেওয়া ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বিবৃতি প্রকাশ করে উদ্বেগ জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নও। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে নিবিড়ভাবে নজর রাখছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ। এর পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ জানিয়ে ডুজারিক বলেন, এই বিষয়ে পদক্ষেপ নিতে প্রস্তুত জাতিসংঘ। ঢাকায় এবং নিউ ইয়র্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জাতিসংঘের উদ্বেগের বিষয়টি জানানোর তথ্য নিশ্চিত করেছেন তিনি। Of human rights violation. জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনা পাঠানো শীর্ষস্থানীয় একটি দেশ হিসেবে বাংলাদেশকে মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ভেতরে জাতিসংঘের চিহ্ন সম্বলিত কোনো যানবাহন আর ব্যবহার করা হচ্ছে না বলে বাংলাদেশ সরকারের বিবৃতি তারা পেয়েছেন। The Secretary General remains deeply concerned about the situation in Bangladesh. নিয়মিত সংবাদ সম্মেলনের শুরুতে তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি পাঠ করেন, এরপর প্রশ্নোত্তর দেন। শুরুতেই বিবৃতিতে তিনি সব ধরনের সহিংসতা দ্রুত, স্বচ্ছ এবং পক্ষপাতহীন তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। The Secretary General is concerned about reported mass arrest of thousands of young people. ডুজারিক জানান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে অবহিত এবং তাদেরকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। He is also alarmed by emerging reports about the excessive use of force by security forces. বর্তমান ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাজারো তরুণ এবং রাজনৈতিক বিরোধীদের গণগ্রেফতারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার চর্চার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি। We continue to raise our concerns about the situation in the country with relevant authorities. এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা সুষ্ঠু ও গ্রহণযোগ্য তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। এরই মধ্যে বাংলাদেশ জাতিসংঘের সহায়তার আগ্রহকে স্বাগত জানিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম স্লোস্টারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন। তদন্তে জাতিসংঘের সহায়তা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, জাতিসংঘের সাথে সহযোগিতার ব্যাপারে যোগাযোগও হয়েছে। যোগাযোগ বলতে, জাতিসংঘ আগ্রহ প্রকাশ করেছে, বাংলাদেশও তার ব্যাপারে উৎসাহ দেখিয়েছে। এদিকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, তিনি বাংলাদেশের প্রতিনিধি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে সেখানে সাম্প্রতিক দিনগুলোয় কর্তৃপক্ষের দেখামাত্র গুলির নির্দেশ ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন। তিনি আরো বলেন, এছাড়া নিরাপত্তা বাহিনীর দ্বারা সংঘটিত হত্যাকাণ্ড, সহিংসতা, নির্যাতন, গণগ্রেপ্তার এবং সম্পদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়েও তিনি গভীরভাবে উদ্বিগ্ন। এসব কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে ইইউ। রিজওয়ান কাদের, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।